जब मैं विलन बनता हूँ ना, तो मेरे सामने कोई भी हीरो टिक नहीं सकता। आप हूँ रेडी। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কিং খানের নতুন ছবি জওয়ান। সারা দেশের পাশাপাশি উচ্ছ্বাসে ভাসছে বহরমপুরও। বৃহস্পতিবার সকাল থেকেই সিনেমা হলে ভিড় শাহরুখ ভক্তদের, চলছে স্পেশাল স্ক্রিনিং। শহরের হলগুলিতে 10-এর বেশি শো রাখা হয়েছে জওয়ানের। শুধু বলিউড সুপারস্টারের নামে জয়ধ্বনি। শাহরুখ ভক্তদের একটাই দাবি, অতীতের সব রেকর্ড ভেঙে দেবে এই সিনেমা। টোটাল যে সেলিব্রেশন, যে ইভেন্টটা হচ্ছে আমাদের টিম শাহরুখ খান মুর্শিদাবাদ থেকে, এবং আমাদের অলমোস্ট 200 জনের মেম্বারশিপের আমাদের ফ্যান ক্লাব। তো শাহরুখ খানের জন্য আজকে আমাদের ফার্স্ট ডে ফার্স্ট সেলিব্রেশনে, যেখানে আমরা টি শার্ট করেছি আমাদের ফ্যান ক্লাবের, এবং আমাদের রিস্টব্যান্ড রয়েছে, কাট অফ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, কেক কাটিং রয়েছে, ফার্স্ট ডে ফার্স্ট শো আমাদের মাস্ক রয়েছে যেটা আমরা পরে প্রমোশন করছি, এবং আমাদের অলমোস্ট সিনেমা হলের প্রত্যেকটা শরীরই টিকিট আমাদের কাটা হয়ে গেছে আমাদের ফ্যান ক্লাব থেকে, এবং আপনি যদি এখন দেখতে যান 3 দিন মতো টিকিটই নেই। আজকে আমাদের অন্য কোনো প্রোগ্রাম বলতে, আজকে আমাদের আরও, এখন আমরা এখান থেকে বেরিয়ে আরও দুটো মাল্টিপ্লেক্সে আমরা সেলিব্রেশন করবো, একটা জিয়াগঞ্জে মহাবীর জৈন একটা মাল্টিপ্লেক্স সেলিব্রেশন করবো, রাত্রিবেলায় আমাদের আবার মোহন টকিজে রাত্রিবেলায় নাইট শো পুরো নেওয়া আছে। তো আজকে আমরা 3টে শো সেলিব্রেশন করছি টিম শাহরুখ খান ফ্যান ক্লাবের। তো সকাল থেকেই উন্মাদনা ছিল, বেলা গড়ালেও কমেনি একটু উচ্ছ্বাস। মোহন টকিজে বড় কাট আউটে ঝুলছে মালা, কেক নিয়ে সেলিব্রেশনে মেতেছেন ফ্যানেরা। তাদের সকলের হাতে দেখা গেল শাহরুখের নামে লেখা ব্যান্ড, পরনের টি শার্টেও প্রিয় হিরোর ছবি। বহরমপুরের দুটি মাল্টিপ্লেক্সে আগামী 4 দিনের টিকিট আগে থেকেই বুকিং হয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে জওয়ানের 10টি করে শো। জওয়ানের জোয়ারে ভাসছে সারা দেশ, পাশাপাশি কাবু বহরমপুরও।